हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো বড় ঝাঁকি জাল দিয়ে কিভাবে চিংড়ি মাছের ঘের থেকে মাছ ধরা হয়, তার উপরে একটি ভিডিও। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠান্ডার ভিতরে পানির ভিতরে নেমে গেছি, আর এটি হচ্ছে সেই ঝাঁকি জাল। ঝাঁকি জাল কিন্তু এগুলো আসলে ওইভাবে ঝাঁকি দিয়ে মাছ ধরা হয় না। এই জালগুলো অনেক বড় হওয়ায় অন্যান্য যে ঝাঁকি জাল সেভাবে মাছ ধরা হয় না। এই জালটি লম্বালম্বি করে টানতে হয়, বিশেষ করে ঘেরের ভিতরে যেখানে ড্রেন আছে সেই ড্রেনের ভিতরে টেনে মাছ ধরা হয় এই জাল দিয়ে। তো দেখতে পাচ্ছেন জাল টানা শুরু করে দিয়েছি এবং একটা ড্রেনে প্রথমে টান দিয়েছি। দেখা যাক, জানি না মাছ বাঁধবে কিনা। তো জাল টেনে দিয়ে দেখব যে আসলে কি মাছ বেঁধেছে। এবার দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মাছ বেঁধেছে, মূলত অনেক ডালপালা বেঁধেছিল যার কারণে মাছগুলো চলে গেছে, কারণ শীতের জন্য ড্রেনের পানিতে নেমে ডালপালাগুলো উঠানো সম্ভব হয়নি, প্রচন্ড শীত। তারপরও কয়েকটা মিরগে মাছ, চিংড়ি মাছ বেঁধেছে, আশা করি পরবর্তী টানে আরো বেশি বাঁধবে। তো দর্শক, আসলে শীত কতটা বেশি তা পানিতে না নামলে বোঝা যাবে না। এর নিচে তে মাছ থাকতে পারে, এই যে 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 তো দর্শক, সারাদিন জাল টেনে অনেক শীত লেগে গেছে, এবার বাড়ি চলে আসছি, দেখি কি কি মাছ ধরেছি। একটা রুই মাছ, একটি মিরগে মাছ, একটি গ্লাস কাপ, একটি পাঙ্গাস, আর কিছু পরিমাণ চিংড়ি মাছ, সাথে কয়েকটা তেলাপিয়া আছে। এই হলো আজকের পরিশ্রমের ফসল।
তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।